ইউক্রেন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যদি এরপরও ইউক্রেনে হামলা চালানো হয় তবে নিষেধাজ্ঞা মাত্রা আরও বাড়বে। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে নিষেধাজ্ঞা পর্যালোচনা করছে পুতিন। এস এম আশরাফের রিপোর্ট। সম্মুখ যুদ্ধে মুখোমুখি না হয়ে হিংস্র বাঘকে কৌশলে শাস্তি দেওয়াটাকেই যেন বুদ্ধিমানের উপায় মনে করছে পশ্চিমা বিশ্ব। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেও ইঙ্গিত দিয়েছেন তিনি সরাসরি লড়াইয়ে যেতে চান না, রইল বাকি নিষেধাজ্ঞা, সে পথেই হাঁটল পশ্চিমা বিশ্ব। শুরুতেই পদক্ষেপ যুক্তরাজ্যের। প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে এই নিষেধাজ্ঞার কথা জানান। রাশিয়ার পাঁচটি ব্যাংকের পাশাপাশি তিনি রুশ ধন কুবেরের উপর এই নিষেধাজ্ঞা দেন। এরপর তিনি বলেন, এদের যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দ করা হবে। হুঁশিয়ারি দিয়ে জানান, এগুলো প্রথম ধাপ, আরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপরই জো বাইডেনের পদক্ষেপ, রাশিয়ার বড় দুটি আর্থিক প্রতিষ্ঠান এবং রাশিয়ান সেভরিক ডেপ্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই দুটি ব্যাংক বিভিন্ন সামরিক চুক্তিতে কাজ করে থাকে। এছাড়া রাশিয়ার ধনাঢ্য ব্যক্তি, তাদের পরিবার এবং রুশ কর্মকর্তাদের বিরুদ্ধেও একই পন্থা বহাল রাখা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা দেখেননি পুতিন। কোনো মন্তব্য করার আগে মূল্যায়ন করতে চান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, সব বিবেচনায় নিয়েই এই খেলায় নেমেছেন প্রেসিডেন্ট পুতিন। এস এম আশরাফ, এটিএন বাংলা।